আফটারনুন ফ্রেন্ডস, লিপি চলে এসেছে লিপিস কিচুমিচু থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আফটারনুনই বললাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আজকে থেকে তিন দিন কলেজ স্টার্ট হয়েছে, তো চলে গেছে সকালবেলা, ও সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছে, যেতে তো প্রায় এক ঘন্টা লাগে। তো ওর বাবা মেট্রোতে তুলে দিয়ে এসেছে, মানে মেট্রো স্টেশনে দিয়ে এসেছে আর কি। তারপর পৌঁছে গিয়ে মেসেজও করেছে, পৌঁছে গেছে। তো আবার সেই এক খেয়ে জীবন যেটা আমাদের চলতে থাকবে। তো চলো, এখন কদিন ধরে খুব সকাল থেকে কাজকর্ম করতে পারছি না, অনেক দেরি হচ্ছে, তাই রাত্রিরে বেশিরভাগটা করে রাখি আর সকালে উঠে যা যা পারি করি। তো আজকে কী কী লাঞ্চের মেনু চলো শেয়ার করি। প্রথমেই বলি যে আওয়াজটা হচ্ছে, ওয়াশিং মেশিন চলছে, ড্রাই করতে দিয়েছি, তো আমার মেশিনটার একটু আওয়াজ হয়। এই দেখো মেথি শাক করবো বেগুন দিয়ে, বেগুনগুলো আলাদা রাখবো, আমি ভুলে একসাথেই রেখে ফেলেছি। আর এক মেথি শাক এনেছে অর্ধেক পচা, মানে এত জল দেওয়া ছিল যে পচেই গেছে। আর করবো ওলকপি, এই যে আলু দিয়ে ওলকপি করবো, ওলকপির ডাল্লা। আর পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি ভাজা, মেথি শাক বেগুন দিয়ে ভাজা আর ওলকপির ডাল্লা, এই তিন পদ হবে। আর কালকের মাছ আছে, তো চলো রান্নাটা করে নিই। আর এই যে ওয়াশিং মেশিনে ড্রাই হচ্ছে, আর এদিকে এখনও এতগুলো ভিজা আছে, এদিকে ড্রাই হচ্ছে, যতটা মেলা যাবে ততটা ড্রাই করে নেব। চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, পুজোর পরে ঘরগুলো ঝাড়াঝুড়ি হয়নি, আর যে ঘরে জানলে এসি চলে সেই ঘরে ঝুল বেশি হয়, কেন জানি না। এই ঘরটা দেখে মনে হচ্ছে ঝুল নেই, কিন্তু দেখো কত পড়ছে। তো শরীর খারাপ বলে শুয়ে থাকলে আমার কাজ আর কে করবে, এগুলো তো আমাকেই করতে হবে। তাই আজকে ওই ট্যাবলেট ফ্যাবলেট খেয়ে লেগে পড়েছি। রান্না ওদিকে হয়ে গেছে, তোমাদের লাঞ্চের তো মেনু শেয়ার করেছি, রান্নাগুলো দেখানো হয়নি। রান্নাটা করে এইদিকে এসছি, এই ঘরটা একটু ঝেড়ে নেবো আজকে, আবার ওই ঘরটা একসাথে সব পারবো না, ওই ঘরটা আবার কালকে যদি পারি করব, কারণ ওরা থাকলে আমাকে করতে দিচ্ছে না, আজকে কেউ এখন আপাতত নেই, তাই আমি করে নিচ্ছি। নিজেরাও করবে না, আমাকেও করতে দেবে না, তাহলে এটা পরিষ্কার হবে তো, দেখো না পাখার কি অবস্থা, আমি এরমভাবে একদম থাকতে পারি না। পুজোর আগেই সব ঝাড়াঝুড়ি হয়েছে, দেখো এর মধ্যে এই অবস্থা হয়ে গেছে। ভাবছো তাহলে ভিডিও কে করছে, ভিডিও একটা স্ট্যান্ডে লাগিয়েছি, অতি কষ্টে লাগিয়ে করছি, আমার তো পড়া অভ্যাস নেই ওরকম ভাবে, বারবার পড়ে যায়। তাই তোমাদের দাদা ভাই একটু বাধা আসবে খেতে, তখন আবার করে দিতে বললে, আমি তাই তাড়াতাড়ি করছি যাতে ও আসার আগে আমার ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে যায়, নাহলে আবার গজ গজ করবে, বলবে ওষুধ খেয়ে যাই একটু ভালো হয়েছে, আপনি শুরু করে দিয়েছো। তো করে নি, তারপরে ঝেড়ে চাদর ফাদর পাল্টে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে এই ঘরটা ঝেড়ে আর বিছনা চাদরটা পাল্টে নিয়েছি, আর কুশনগুলো তো ছিলই, সাদার সাথে পিঙ্কটা বেশ ভাল লাগছে বলে দিয়েছি। আর মাঝখানের ওই কুশনে মানে তিনটে কভার পেয়েছিলাম, তোমাদের বলেছিলাম ছোটো কভার সেখানে অত পাওয়া যায় না, গড়িয়াহাটে পাওয়া যায়, তো আর যাওয়া হয়নি গড়িয়াহাটে, তো ওটা ওরমভাবে রেখেছি। আর ওই ঘরটা এবার গোছাবো, তোমাদের দাদা ভাই চলে এসছে, আর ঝাড়াঝুড়ি করতে পারবো না, বাথরুমে গেছে স্নান করতে, বলছে চাদর টাদর চেঞ্জ হয়ে গেল, ওই এক চাদরে
অনেক দিন ধরে রয়েছে, তাই জন্য পাল্টা দিয়েছি, ঘর ফর ঝেড়েছি আর বলিনি। দেখে তো বুঝবেই, যদিও ওসব অত খেয়াল করে না। তো চলো বাকি কাজ করে নিই, তারপর আবার খেতে দেবো, সঙ্গে থাকো। তো ওই গাছগুলো তো আছেই আমার ঘরে, ব্যালকনিতে মাঝে মাঝে দিই, আবার ঘরে নিয়ে আসি। মাঝখানেরটা জিজি প্ল্যান্ট, আর এইগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এই ঘরটায় রাখলাম, এই কর্নারটা, এখানে রাখলেই না হরি বড্ড মানে ছিঁড়ে দেয়, জিজি প্ল্যান্টের পাতা ছিঁড়ে দিচ্ছে, খুব দুষ্টুমি করে। তা আমি ভিডিও করি যখন, মাঝে মাঝে এনে রাখি। আর তুত্তুরিও করে, তুত্তুরি জিজি প্ল্যান্টটা পারে না, কিন্তু স্নেক প্ল্যান্ট ধরে টানাটানি করে। আর ভয় লাগে কি, স্নেক প্ল্যান্ট খেলে যদি ওর কিছু ক্ষতি হয়, অনেক গাছ আছে যে ওদের খেলে খুব ক্ষতি হয়, তো সব কিছুর নাম তো আর জানি না, তাই জন্য ভয় লাগে। তো আনতে পারি না, আজকে এনে রেখেছি, সাবধানে একটু রাখতে হবে, আবার পরে সরিয়ে দিতে হবে। আর এমনিও মাঝে মাঝে ব্যালকনিতে রাখি রোদের জন্য। তো কেমন লাগছে বলো। তো ফ্রেন্ডস, এই দেখো এই ঘরটা জাস্ট ছেড়ে আর কুশনগুলো রেখে দিয়েছি। কুশনগুলো এরকম করে রাখলে ভালো লাগে, কিন্তু কতক্ষণ এরকম থাকবে, এসে বসলেই সব মানে তছনছ করবে। যাই হোক, এই ঘরটায় কেউ এলে টেলে এই ঘরটায় বসাই, এটা বেডরুম নয়, এটা বাইরের ঘরটা আর কি। দুটোই ঘর আমার, যেটা বেডরুম ভাববে সেটা বেডরুম। যাই হোক, তোমরা তো রোজই দেখো, একই ভিডিও তো দেখাতে থাকি। আর এই যে টেবিলে সব খাবার দাবার রেডি করা আছে, তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, আসলে খাব। আর এখানটা একটু সাজিয়ে নিলাম, এখানে তো এই মানি প্ল্যান্ট, তারপরে বাম্বুটি এসব রয়েছে, বুদ্ধদেব আছেন। আর এই ফুলটা ওই ঘরে ছিল, এখানে রাখলাম প্লাস্টিকের। আর মেয়ের টেবিলের অবস্থা দেখো, এখন আর পাচ্ছি না করতে, করবো এটা কালকে, করবো টেবিলটা আর ওই বইয়ের র‍্যাকটা, ওগুলো ঝাড়বো, কালকে পরিষ্কার করবো। আর এখানটা দেখছো, এখানে সব বাড়িতে পরার জামা কাপড়, এখানটা কিছুটা কাচার জন্য রাখা আর এমনি রাখা রয়েছে। এখানটা একটু ফাঁকা করে অন্যরকম কিছু মানে গুছিয়ে রাখবো, পারছি না কদিন, তো যতটা পেরেছি করেছি আজকে। এখনও গ্যারেজ পরিষ্কার করা বাকি, রান্নাঘর বাকি, তো দেখি ওগুলো হয়তো পরে করব। ভিডিও বড় হয়ে যাচ্ছে কি না খেয়াল, মানে ওটাও খেয়াল রাখতে হবে, তো দেখে নিই, তারপরে আবার পারলে আসছি। তো ফ্রেন্ডস, চলে এলাম আমার, মানে ভিডিওটা বড় হয়ে যাবে আর বেশি কিছু দেখাতে গেলে, সংসারের কাজের কোনো কমতি নেই, মানে করেই যাও করেই যাও, শেষ নেই। তো আপাতত এখন এইটুকুই করলাম, তারপর আবার রাত্রিরে যদি পারি করবো, আর নাহলে আবার কালকে করব, মানে একসাথে এতগুলো এখন করতে পাচ্ছি না। যাই হোক, যতটা পেরেছি করেছি, আগের থেকে একটু ভালো আছি, ওষুধ চলছে তো ওষুধের জন্য একটু ভালো আছি। আজকে একবার ডাক্তারের কাছে যেতে হবে কিছু রিপোর্ট নিয়ে, আর বাকি রিপোর্ট তো ওষুধ খাওয়ার পরে করতে বলেছেন, সেগুলো আছে পরে আবার। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমি জানি তোমরা আমার পাশে আছো, তাও রোজ বলি যারা আমার বন্ধু হওনি এখনও, তারা প্লিজ বন্ধু হয়ে যাও। আর এইভাবে ইউটিউবে একটু একটু করে আমরা সবাই একসাথে এগিয়ে যাব, সবার একসাথে না থাকলে এই প্ল্যাটফর্মে থাকা যায় না। রিচ কমে যাচ্ছে, মানে রিচ ডাউন হলে ভিউজ কমে যাচ্ছে, আবার কখনো পুজোর সময় বা যে কোনো ফেস্টিভ্যালেই একটু ভিউজটা কমে যায় সবারই, আর আমাদের মতো যাদের কম তারা আরও কমে যায়। তো সেই নিয়ে টেনশন আর করি না, আগে করতাম, এখন আর টেনশন করি না। টেনশন করে কী হবে, যাদের ইচ্ছে হবে ভিডিও দেখবে, যাদের ভালো লাগবে দেখবে, জোর করে তো আমি কাউকে দেখাতে পারবো না। তো যাই হোক, আমি যদি কারোর ধরো ভিডিও দেখিনি বা কমেন্ট করিনি, জানবে যে আমি করে দেবো, কারণ আমার কদিন শারীরিক অসুস্থতার জন্য বা এই পুজো টুজো ব্যস্ত ছিলাম, তাই হয়তো একটা দুটো গ্যাপ পড়তে পারে, কিন্তু আমি যদি গ্যাপ হয়ে যায় আমার, আমি একসাথে দুটো ভিডিও দেখে দিই, সেটা তোমরা যারা আমার বন্ধু আছো তারা জানো। তো চলো এখানে আজকে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।